সুপ্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি মাছ চাষ করে লাভবান হতে আপনাদের করণীয় এবং সঠিক মানের পোনা কীভাবে চাষ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারি। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আপনি নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সাথে যে মাছের পোনাটি নিয়ে কথা বলবো আশা করি আমাদের থাম্বনেলটি দেখে বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ভিয়েতনামি শোল মাছ সম্পর্কে। প্রিয় দর্শক, ভিয়েতনামি শোল মাছ চাষ করা খুবই একটি লাভজনক পদ্ধতি এবং বাজারে এর চাহিদা রয়েছে পুষ্টিগুণে ভরপুর এই মাছটি, তাই আপনি নির্দ্বিধায় এই মাছের পোনাটি চাষ করতে পারেন। এই পর্যায়ে এই মাছটি আপনি কিভাবে সংগ্রহ করবেন? দেখুন, আমরা নিজস্ব হ্যাচারিতে প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাছে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি দীর্ঘদিন ধরে, তাই আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। এই পর্যায়ে কথা বলবো এই মাছের জন্য উপযুক্ত পরিবেশ, অর্থাৎ কিভাবে আপনি পুকুরে চাষ করবেন। দেখুন, পোনা মজুতের জন্য অবশ্যই আপনাকে পুকুরটি প্রস্তুত করতে হবে। যে কোনো পুকুরেই কিন্তু এই মাছটি চাষ করতে পারবেন, তবে উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই বেশ কিছু কার্যক্রম গ্রহণ করতে হবে। যে পুকুরে এই মাছটি চাষ করবেন সে পুকুরে কচুরিপানা এবং কুলবিলতা থাকতে হবে। শোল মাছের পুকুরে কচুরিপানা দিনে ভালো হয়। খেয়াল রাখতে হবে কচুরিপানা যেন পুকুরে ভরে না যায়, এই জন্য পুকুরের তিন ভাগের এক ভাগ কচুরিপানা থাকতে হবে। শোল মাছের পুকুরে চারপাশে কমপক্ষে 5 ফুট উচ্চতার জাল দিয়ে বেড়া দিতে হবে। প্রিয় দর্শক, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এই পর্যায়ে কথা বলবো এই মাছের খাদ্য নিয়ে। এই মাছের খাদ্য নিয়ে কথা বলতে গেলে বলতে হয় এই মাছটিকে তার দৈহিক ওজনের উপরে ভিত্তি করে আপনাকে খাবার দিতে হবে, এবং অবশ্যই এই মাছগুলো কিন্তু ফিট খায়, তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে একে খাবার প্রয়োগ করা। তো প্রিয় দর্শক মণ্ডলী, সর্বোপরি আমি আপনাদেরকে বলবো এই মাছটি চাষ করার জন্য অবশ্যই আপনাকে সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে, তাই আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা। তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনা। ধন্যবাদ।